অ্যাডেল হলেন গ্র্যামি ও অস্কার জয়ী অতি জনপ্রিয় এক ব্রিটিশ গায়িকা। ছ বছর পর 2021 সালে মুক্তি দিয়েছেন নিজের চতুর্থ অ্যালবাম 30। তুমুল জনপ্রিয় এই গায়িকা গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের স্বীকৃতি পেয়েছে, যা এর মধ্যেই। কেবলমাত্র অ্যালবামই নয়, এবার প্রতি রাতে 5 লাখ পাউন্ড আয়ের বন্দোবস্ত করেছেন বিশ্বের সবচেয়ে বেশি রেকর্ড বিক্রি হওয়া শিল্পীর একজন অ্যাডেল। কয়েক দফায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কোলোসিয়াম থিয়েটারে পারফর্ম করবেন অ্যাডেল। একুশে জানুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত তার এই আয় হবে সেখানে টিকিট বিক্রি থেকে। আয়োজকরা বিশেষ ব্যবস্থা করেছেন গায়িকার থাকার জন্য, এক বিলাসবহুল রিসোর্ট ভাড়া করা হয়েছে, 30,000 পাউন্ড সেখানে থাকতে প্রতিদিনের খরচ। ২০১৫ সালে তৃতীয় অ্যালবাম মুক্তির পর কয়েকটি কনসার্টে অংশ নিয়ে অনেকটা নিভৃতে চলে যান অ্যাডেল। এরপর তার বিচ্ছেদ। গেল বছর 100 পাউন্ড ওজন ঝরিয়ে চমকে দেন ভক্তদের। হালে ধনী ব্যবসায়ী রিচ পলের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, তাদের দুজনকে বেশ কয়েকটি অনুষ্ঠানেও দেখা গেছে।